गांधी आगे बढ़ो, देश तुम्हारे साथ है, राहुल गांधी आगे बढ़ो, देश तुम्हारे साथ है। রাহুল গান্ধী সাংসদ পদ খারিজের প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছে গোটা দেশ জুড়ে। পথে নেমে বিক্ষোভ কংগ্রেস নেতা কর্মী সমর্থকদের। এ রাজ্যেও লাগাতার প্রতিবাদ চলছে। মুর্শিদাবাদে ফারক্কা ব্লকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। নিউ ফারাক্কা সংলগ্ন কংগ্রেসের পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে বাস স্ট্যান্ডে পথসভার মাধ্যমে শেষ হয়। এই সদস্যপদ খারিজ থেকেই বুঝাচ্ছে যে এই স্বৈরাচারী সরকার পুরো দেশের কন্ট্রোল করে। প্রতিবাদের একই ছবি মুর্শিদাবাদের নবগ্রামে ব্লক কংগ্রেস অফিস থেকে কালীতলা পর্যন্ত মিছিলে হাঁটেন সমর্থকরা। নবগ্রামে যাতে আমরা কংগ্রেসের মাটিকে শক্তিশালী করতে পারি এবং এখানে বিজেপি যে জন্ম নিয়েছে সেই বিজেপিকে আমরা উৎখাত করতে পারি তার পরিস্থিতি আমরা তৈরি। অন্যদিকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের উদ্যোগে ধুলিয়ানের রাজ্য সড়ক অবরোধ করে চলে প্রতিবাদ কর্মসূচি। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। এলাকায় যানজট সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই যে মোদী সরকার যে যেভাবে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক যে অধিকারটাকে হরণ করছে তারই প্রতিবাদে মূল প্রতিবাদ হচ্ছে গণতন্ত্রকে হরণ করা। তার প্রতিবাদে কিন্তু আমরা এই রাস্তায় অবরোধ নেমেছি আর কি। উত্তর ২৪ পরগনা জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে ৩৫ নম্বর যশোর রোড ও টাকি রোড সংলগ্ন চাপাটালি মোড়ে পথ অবরোধ করা হয়। রাস্তায় প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে প্রায় আধ ঘন্টা চলে অবরোধ। আপনারা জানেন আজকে ভারতবর্ষ উত্তাল হয়ে রয়েছে এই ফ্যাসিস্ট সরকার রাহুল গান্ধীজির একটা বক্তব্যকে নিয়ে, যেভাবে নোংরা রাজনীতি করছে। আসল কথা, নরেন্দ্র মোদী ভয় পেয়েছে। কংগ্রেস নেতার পাশে দাঁড়িয়ে দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকে শিলিগুড়ির হাসমিচক এলাকায় অস্থায়ী মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখান কর্মীরা। মোদী আজকে রাহুল গান্ধীর টুটি চিপে ধরার চেষ্টা করছেন, গণতন্ত্রকে হত্যা করছেন। আমরা নিশ্চিত রূপে বলতে পারি আগামী নির্বাচনে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হচ্ছেনই হচ্ছেন। লোকসভা নির্বাচনের এক বছর আগে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের নির্দেশ কংগ্রেস শিবিরে বড় ধাক্কা দেবে বলেই আশঙ্কা। দেশজুড়ে চলা কংগ্রেসের প্রতিবাদ কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় সেটাই দেখার। সৌমেন্দু মজুমদারের সঙ্গে নীতাই শাহ, শিবা সরকার, মইনুর ইসলাম ও দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।